মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমন, কাছে যাব কবে পাব ওগো তোমার নিমন্ত্রণ। হ্যাঁ বন্ধুরা, আজও মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সাথে এভাবেই শুরু করলাম আজও তোমাদের হাত ধরে আরও একটা নতুন দিন। তোমাদের হাত ছাড়া আমি নিরুপায়, অসহায়, তাই তোমাদের হাতটা তো আমার সাথে লাগবেই। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা, এই মেঘলা দিনে আমাকে ঘরে আর বেশিক্ষণ আটকে থাকতে হবে না, শুধুমাত্র আর কয়েক ঘন্টার অপেক্ষা বন্ধুরা। তো চলো, সাথে থাকবে কিন্তু, কেউ স্কিপ করবে না। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি দেবলীনা, আর এখন বাজে সকাল 11:05 বাকি। দরজাটা দেখতে পাচ্ছ হালকা করে একটু খোলা, খুলেছিলাম কিন্তু এত হাওয়া আসছে, ও বলছে দিয়ে দাও দরজাটা, ঘরে লাইট ধরিয়ে বসে আছি। মানে ওয়েদারটা তো খারাপ, যাই হোক কালকের থেকে বৃষ্টি অনেক 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 কমেছে। এরকম ঝিরিঝিরি হলে তাও মেনে নেওয়া যায়, কিন্তু বাকিটা আর মেনে নেওয়া যায় না, কালকে যেটা হচ্ছিল আর কি। আরেকজন তো কাজ বাজ বন্ধ মনে হচ্ছে আজকে থেকেই শুয়ে পড়েছে কানে, মানে ও হয়তো ঘন্টার প্রহর গুনছে নাকি, কয়েক ঘন্টা বাকি আর কয়েক ঘন্টা বাকি আমাদের বেরোতে, মানে কয়েক বলতে বেশ কয়েক ঘন্টা বাকি। কিন্তু আমাদের তো এখন পরপর একটু কাজ রয়েছে, ওগুলো করব, রাতের রান্নাটাও আজকে করে রাখবো। তো চলো, আজকে শুনলাম গ্রহণ নাকি চন্দ্রগ্রহণ পৌনে একটা এরকম দিক থেকেই লাগবে আর কি, কিছু করার নেই আমাদের, সকাল থেকে তো জানতামই না, আর যখন জেনেছি তখনও মনে হচ্ছে বসে থাকি। আজকে রান্না বান্না আছে, অনেকটাই আছে, করতে হবে, রাতেরটাও যেহেতু করে রাখতে হবে তাই একটু চাপে আছে। রাতেরটা করার জন্য আমার প্রেশার কুকার লাগবে, প্রেশার কুকারটা আন্টি নিয়েছে, তো আন্টি দিলে তারপর আমি রাতেরটা করব। আন্টিকে বলেছি যে তোমার হয়ে গেলে আমাকে দিয়ে দিও, তারপর আমি করে, আমি আবার আন্টি বলল যে তুই দিয়ে যাস আমাকে, তুমি দিয়ে যাও আমাকে, কারণ তুমি তো থাকবে না, তারপর আমি লাগলে কি করব। তো ওই জন্যে সোনালি প্রেশার কুকার আছে, সোনালি প্রেশার কুকারের রাবারটা যেটা থাকে গোল সেটা খারাপ হয়ে গেছে, তো ওই জন্যে ওর প্রেশার কুকারটা কাজ করছে না, রাবারটা এখানেও কোথাও পাচ্ছে না খুঁজে আর কি। তো চলো এরপর রান্না বান্না শুরু করা যাক, আমাকে বসে থাকলে হবে না, ও শুয়ে পড়তে পারে, চুল কাটাতে যাবে বলেছিল, তো আমি বললাম যে দরকার নেই, ও বলছে দরকার নেই এই ওয়েদারে, আর চুল টুল কাটিয়ে লাভ নেই, ফিরে এসে দেখা যাবে যা হবে হবে। তো চলো এবার শুরু করা যাক। দেখে বুঝতেই পারছো স্নান দান সব কমপ্লিট হয়ে গেছে, সত্যি কথা বলতে তোমাদের সামনে আজকে আসার টাইমই পাইনি, অনেক কাজ করে ফেলেছি। ওই বাসনের ঝুড়িটাকে গোছালাম, তারপর তো সব রান্না করে রেখেছি, এমনকি রাতেরটাও করে রেখেছি, তারপর ঘরটার গোছালাম, ঝাড় দিলাম, মুছলাম, তারপর গেলাম স্নানে। এখন বাজে 1:45, তো দেখাচ্ছি কি কি রান্না করে। এখানে আছে ভাতটা, এখানে আছে রাতের স্টুটা, তার পাশে আছে ওর শিম ভাজা, বেগুন ভাজা, আর চিংড়ি মাছ ভাপাটা এখানে রয়েছে। তো ও বললো ভাজাগুলোকে ইসে দিয়ে খাবে, ঘি দিয়ে খাবে, তো আজকে ওই জন্য আর ডাল করতেও না করলো, তো ডাল আর করিনি। তো চলো এবার খাওয়ার টাইমে দেখা হবে বা বিকেলে আবার। অবস্থা দেখো, এখন বিকেল 5:30, সারাদিন ধরে এরকমভাবেই বৃষ্টি হয়ে চলেছে, আর এখানে কি হবে আজকে আমরা জানি না, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড। সত্যি কথা বলতে সারাদিন ব্লগ করিনি, আজকে মনটাও ভালো লাগছে না, মানে একটা জায়গায় যাব যে আনন্দটা ছিল মনে সেটা সত্যি বলতে নেই। আজকে 19 তারিখ, আর এখানে এত বৃষ্টির জন্যে রেড অ্যালার্ট জারি করেছিল ব্যাঙ্গালোরে, তো একদমই মানে কালকে আমরা দেখেছিলাম ইয়েলো অ্যালার্ট জারি করেছে, কিন্তু আজকে বলেছিল প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে সারাদিন, এতটা বৃষ্টি বিকেলে তোমাদেরকে দেখালাম, ঠিক তার থেকেও বেশি বৃষ্টি পুরো সন্ধ্যাটায় হয়েছে। যদিও এখানে এরকম ভয় নেই যে জল জমে যাবে, আমরা কি করব বা কিছু এরকম নয়, তবে দেখো যদি আমরা বৃষ্টির মধ্যে বেরোতেও পারতাম, গাড়ি যদিও আসতো, তারপরে আমাদের ফ্লাইটের কি হতো, ওরকম বৃষ্টিতে তো ফ্লাইট তো অসম্ভব ব্যাপার, তো নিশ্চয়ই লেট করতো আর নয়তো ক্যান্সেল করে দিত, তো ওটা যদি ক্যান্সেল হতো তো আমাদের পরের ট্রিপগুলো কি হতো, তো বুঝতেই পারছিলাম না কিছু। তো মন মেজাজ সত্যি সবারই খুব খারাপ ছিল, তো যাই হোক না কেন বৃষ্টি এখন অনেকটা ধরে গেছে, মানে অনেকটা বলতে একদম কমেছে আর কি, জানি না আবার নামতেও পারে, এখানে তো কোনো ঠিক ঠিকানা নেই কিছুর, তো ওই জন্যে না আজকে মনটা এত খারাপ লাগছিল যে কি হবে কি হবে করে, শুধু তো যাওয়াটার কথা বাদই দিলাম, সব কিছু যেখানে আমাদের বুক করা রয়েছে, তো খুব খারাপ লাগছিল। তো
তো আস্তে আস্তে ব্যাপারটা দেখলাম, মানে দেখো বৃষ্টি বা এগুলো তো নিজেদের হাতে ছিল না, কি বা করতাম হলে পরে, কিছুই করার ছিল না। তো চলো আস্তে আস্তে, যাই হোক না কেন, ঠিক এই কারণেই না প্ল্যান প্রোগ্রাম গুলো আগে থেকে বলতে চাই না যে কি হবে না হবে, আমরা নিজেরাও জানি না, তো ওই জন্যই ঠিক বল না মানে বলতে চাই না, বলে তারপর হলো না সেটা ভালো লাগে না ঠিক, তাই জন্যে। তো চলো এখন বসাবো আমি ভাত, চিকেন স্টুটা তো করাই আছে, গরম করতে বসাবো এই যা। তবে আর কি আগে করে নি, তারপর তোমাদের সাথে গল্প। ভাতটা বেড়ে নিয়েছি আর চিকেনটাকে এখানে গরম বসিয়েছি, প্রায় হয়েই এসেছে, বেশি গরম করব না কারণ ভাতটা অলরেডি গরম, তাহলে আবার হু হু করতে থাকবে। এখন বাজে হচ্ছে 11টা, উই দেখো বাবা এখন বাজে 11টা। তো চলো তোমাকে আবার দেখাবো, তুমি কোন দিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর লাকিলি এখনো অব্দি কোনো বৃষ্টি নেই, বৃষ্টি অনেকটাই মানে পুরোটাই থেমে গেছে, এখন আর বৃষ্টি পড়ছে না। তোমাদেরকে বলি আসলে আমরা ট্রিপ প্ল্যানটা কিভাবে করেছি, আমরা 20 তারিখ থেকে 25 তারিখ অব্দি ঘুরবো, 26 তারিখ ঘরে ঢুকে যাব, 25 তারিখ ওখান থেকে ব্যাক করছি, তো 26 তারিখ ঘরে ঢুকে যাব। আসলে 20 তারিখ হচ্ছে আমাদের অফিসিয়াল ম্যারেজ ডে আর কি, অ্যানিভার্সারি, তো মানে 20 নভেম্বর, আজকে 19শে নভেম্বর, তো কালকে 20 নভেম্বর, তো সেই বুঝেই আমাদের ট্রিপটা প্ল্যান করা হয়েছিল। আর 25শে নভেম্বর হচ্ছে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তো ওই জন্যে 25 তারিখ অব্দি ওখানে থেকে 25 তারিখ প্যাক করছি, 26 তারিখ ঘরে ঢুকে যাব। তো এইভাবেই ট্রিপ প্ল্যানটা করা হয়েছিল। বলবো আমরা কোথায় যাচ্ছি, কালকেই দেখতে পাবে বলছে, তো কি আর বলবো, যাই হোক না কেন। তো চলো, যদিও আমরা যেরকম গোয়া হানিমুনে গিয়েছিলাম তো ওটা একবারে পৌঁছে গেছিলাম গোয়া, এখানে কিন্তু একবারে পৌঁছানো যাবে না, আমাদেরকে ভেঙে ভেঙে যেতে হবে। তো যাই হোক না কেন, একবারে পৌঁছানো যায় কিন্তু সেটা অনেক কস্টলি, আমাদের এখন ইচ্ছে নেই ওভাবে যাওয়ার, তো আমরা ভেঙে ভেঙে যাব। তো চলো এখানেই শেষ করে দিচ্ছি, তাহলে আজকের ভিডিওটা খুব ছোট্ট দিলাম, কারণ এরপর থেকে বড় বড় ভিডিও আসতে থাকবে, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখবে, এটুকুই বলা থাকলো তোমাদেরকে। তো চলো এই দিনটা এখানে শেষ করছি, এখন বাজে রাত্রি 12:45, বেশিক্ষণ দেরি নেই আমি আবারও ব্লগটা শুরু করব, মাঝে মোটে 2-3 ঘন্টার গ্যাপ দেব একটা, এখন একটু রেস্ট নেব, কি বলো তো, দুজনেরই শরীরটা খুব খারাপ লাগছে, কালকে ও তাও রাতে ঘুমিয়েছে, আমি না রাতে কালকে ঘুমই হয়নি, কেন জানি না কালকে দুপুরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, এবার ওই ঘুমটার জন্যই রাতে হয়তো ঘুম আসেনি, রাতে 3:30 নাগাদ ঘুমিয়েছি, আজকে সকালে 7:30 এবার উঠে গেছি, যেহেতু ও 8টায় অফিস বসে, তার আগে চা টা করে দিতে হয় ওকে, তো 7:30 উঠে গেছি, ব্যাস আজকে দুপুরে একটু ঘুমানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওর এত কল এসছে আজকে, যেহেতু ও আজকে থেকে ছুটিতে, তো এত কল এসছে অসম্ভব হয়ে গেছে ঘুমানো, ক্যাঁ ক্যাঁ করে কানের সামনে বেজেই যাচ্ছে ফোন, ও চিৎকার করে করে কথা বলে যাচ্ছে, তো ঘুমটা হয়নি ওরও, হয়নি ঘুমটা, ও সকালেই উঠেছে, তো এখন একটু রেস্ট নেবো, জানি না ঘুম আসবে কিনা, আর আমার একটু একটু মানে ও তাই বলছে, তোমার তো কোনোবারই টেনশন হয়নি, আমি ফ্লাইট ফার্স্ট টাইম চড়েছিলাম গোয়া যাওয়ার টাইমে, তখনও আমি ভয় পাইনি, বাড়ির লোক আমাকে নিয়ে ভয় পেয়েছিল, হয়তো আমি ভয় পেতে পারি বা বমি হতে পারে, গা গোলাতে পারে, কিন্তু কোনো সমস্যায় আমার হয়নি, কিন্তু এইবারটা ভয় লাগছে, ওই যে বললাম সবার একা একা সিট পড়েছে, তো ওই জায়গাটা আমার একটু ভয় লাগছে, কেন বলো তো, আসলে না আমি কোনো জায়গাতেই ওই চেয়ারে বসার সময় যে পাটা নিচে করে বসে ওটা আমি কোথাওই বসতে পারি না, আমার একটু কমফর্ট ফিল করার জন্য, নিজে নিজেকে কমফর্ট জোনে রাখার জন্য আমি সবসময় বাবু হয়ে বসি, ঠিক আছে, তো ও দেখেও হাসে ওটা, এমনকি আমি রেস্টুরেন্টে গেলেও এটা করি, জুতো খুলে বাবু হয়ে বসে পড়ি, এবার নিজের কমফর্টটা নিজের কাছে না, এবার ও যেহেতু আমার পাশে থাকে, মিডল সিটে থাকে, আমি জানলা ধারে থাকি বলে আমি গিয়েই জুতো ফুতো খুলে একদম বাবু হয়ে, কিন্তু মিডল সিটে বসে কখনোই ওভাবে বসা যাবে না, চাই না কি করবো আজকে, আমি পুরো ধেরাবো মনে হচ্ছে, ওভাবে বসলে পাশের লোক ভাবে কোন গ্রাম ফ্রাম থেকে চলে এসে বাবা ফ্লাইটে ফ্লাইটে ওঠেনি বোধ হয় কোনোদিন, কি করবো প্রমি আজকে, আমরা এখনো কোথাও মনের একটুখানি কোণে একটু আশা রেখেছি যে পেছনের সিট হয়তো ফাঁকা থাকবে, আমরা একটু পাশাপাশি বসতে পারবো, এরকম নয় যে একা যেতেই পারবো না, কিন্তু ওই আর কি যেভাবে কমফর্ট ফিলটা করব সেভাবে হয়তো করবো না, ওই 2-2.5 ঘন্টা, আর দুটো 2 ঘন্টা তো নয়, 2.5 ঘন্টা ওভাবেই যেতে হবে। তো চলো বেশি বকে ফেলছি, আর বেশি বকছি না, গুড নাইট, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, টাটা। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থাকো, তোমাদের জন্য আসতে চলেছে নতুন নতুন ভিডিও।